সমাজের একজন সৎ ও নিষ্ঠাবান সহকারী সরকারি আইনজীবী ওমপ্রকাশ ব্যানার্জি গত 22শে নভেম্বর পরলোক গমন করেন। সেই উদ্দেশ্যে আজ তার শোকসভার আয়োজন করে বহরমপুর বার অ্যাসোসিয়েশন। আইনজীবী ও বিচারকগণেরা শোক জ্ঞাপন করেন। এ প্রসঙ্গে কি বলেছেন বহরমপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বাকর সিদ্দিকী, দেখব। আমাদের অত্যন্ত প্রিয় সদস্য ওমপ্রকাশ ব্যানার্জি আকস্মিক মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত। তিনি গত শুক্রবার মারা গেছেন স্ট্রোকে, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তার শোক সভা আমরা আজকে বারে করলাম এবং ইতিমধ্যে তার আগে আমরা জেলা জজ আইজলাসে আমাদের ফুল কোর্ট রেফারেন্স হয়েছে।